হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকে কম্পিউটার টিআই চ্যানেলটির পক্ষ থেকে আমি কাউসার আহমেদ আজও আপনাদের সামনে চলে আসলাম, তবে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হলো এমএস ওয়ার্ড ফাইল, সেখান থেকে কিভাবে আমরা জেপিজি ফাইলে রূপান্তর করব, এ টু জেড কাজটি আজকে আমরা শিখব। কিভাবে এমএস ওয়ার্ড ফাইল থেকে ফক্সজিপ রেডারে নিয়ে এবং সেখান থেকে কিভাবে আমরা একটা ফাইলকে জেপিজি ফরম্যাটে সংরক্ষণ করতে চাই। সো এটা আমাদের অনেকের প্রবলেম হয় যখন আমরা কোনো ডকুমেন্টে কাজ করি। সাপোজ আমি আপনাদের সামনে ফরম্যাট আকারে একটি কাজ করে গেছিলাম, যেমন এখানে লেখা আছে লটারি টিকেট। আমি আপনাদের সামনে একটি প্রিভিউ করলাম, এটি একটি জেপিজি ফরম্যাটের ছবি। সো আমি এই কাজটি কিন্তু জেপিজি আকারে করেছিলাম, এমএস ওয়ার্ড আগে কাজটা করেছিলাম। সো সেটা কীভাবে আমি জেপিজি ফরম্যাট করেছি সেখান থেকে আমরা দেবো। কারণ আমরা সাধারণত যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ করি, এটা কখনো বা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে কখনোই জেপিজি আকারে সংরক্ষণ করা সম্ভব হয় না। কারণ আমি এখান থেকে আপনাকে দেখাই, আমরা যখন ফাইল বা যে কোনোভাবেই কন্ট্রোল এস বা F12 চেপে সেভ এজেই যাই না কেন, সেখান থেকে আপনি যতই খুঁজেন না কেন এখান থেকে আপনি সেভ এজ পাবেন না। এই যে সেভ এজ টাইপে গিয়ে আপনি জেপিজি ফরম্যাট নাই। সো আমি কী করতে চাই, যখন আমি এখান থেকে সেভ দিব তখন আমি এখান থেকে PDF-এ রূপান্তর করতে চাই। এটাকে একটা উপায় আছে, আপনি প্রথমে এটাকে PDF-এ রূপান্তর করতে পারবেন। সাপোজ আমি এখানে সর্বপ্রথম সেভ দেওয়ার ক্ষেত্রে এটাকে PDF-কে রূপান্তর করলাম, আমি এখান থেকে সেভ দিলাম। দেখুন আমি যখন এটাকে সেভ দিলাম, ফাইলটা কেটে মিনিমাইজ করলাম, দেখো আমার এটা PDF-এ কিন্তু চলে আসছে। PDF-এ যখন আপনার এই ফাইলটা চলে আসবে তখন সাথে সাথে আপনি PDF ফাইলটি সংরক্ষণ করবেন। আমি যখন এই PDF ফাইলটি ফাইলে যাওয়ার পর ক্রিয়েট, এটাকে আমার যখন PDF-এ চলে আসে অলরেডি আমি এটাকে সেভ করব, সেভ অ্যাজ, তারপর ব্রাউজ, আপনার লোকেশন অনুসারে আমি কম্পিউটার থেকে ডেস্কটপ, এখান থেকে ডেস্কটপ আমি যে কোনো একটি নাম দিলাম না, JPEG ফরম্যাট, JPEG ফরম্যাট আমি লিখলাম, সেভ। যখন এটা সেভ হয়ে যাবে তখন আপনাকে আরেকটু কাজ করতে হবে, ফটোশপের কিছু কাজ জানতে হবে। কারণ ফটোশপের কাজ না জানলে এই কাজটা আপনি করতে পারবেন না, কারণ JPEG একমাত্র আমার ফটোশপ আকারে এটা সংরক্ষণ করা সম্ভব হয়। কেন এই কাজগুলো আমাদের করতে হয়, দেখা যায় অনেক সময় আমরা কোনো ডকুমেন্টে কাজ করি, কোনো দরখাস্ত বা এটা লিখতে যাই, তখন আমার যে পার্শ্ববর্তী বা একটা লোককে আমি দূরান্ত এটা পাঠাতে যাচ্ছি তখন সেটা দেখতে চায়। অনেক সময় আমরা এমএস ওয়ার্ড ফাইলটাই সরাসরি পাঠাই দিই, কিন্তু অনেকে বুঝে না, সেটা আমরা JPEG আকারে পাঠালে যে কোনোভাবে এটাকে আমরা সেন্ড করতে পারি। সো আমি এটাকে ফটোশপে নিয়ে যাবো। ফটোশপে নিয়ে যাওয়ার জন্য ফাইল এমএস ওয়ার্ড ফাইল কখনই কিন্তু ফটোশপে ওপেন হবে না। ফক্সজিপ রেডারে সেভ করেন বা PDF-এ সেভ করেন, অ্যাডোব রেডারে সেভ করেন, সেটা অটোমেটিকলি ফটোশপে ওপেন হয়ে যাবে। আমি JPEG ফরম্যাটে ওপেন করে দিলাম। ওপেন করার পর সাথে সাথে দেখুন এখানে একটা ইমপ্রুভ PDF লেখা আসছে, পেজ অপশন, এখানে নেম, তারপর কপ টু, কীভাবে, আর ওয়েট, হাইট, রেজুলেশন যা আছে তাই থাকুক, আপনি শুধু জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখবেন একটি ডকুমেন্ট মানে একটি পেজ নিয়ে আপনার ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। এখন আপনাকে এখানে কিছুই করতে হবে না, তখন আপনাকে সেভ বা সেভ এজে যে কোনো একটি মুডে যাবেন। যাওয়ার পর সেম লোকেশন আপনি আপনার মতো করে একটি লোকেশন দেখাবেন, আমি ডেস্কটপ লোকেশনটাই দেখালাম। এখান থেকে সেভ এজ স্টার্ট, এখানে JPEG দেখানোর পর ফাইল নেই, আমি JPEG ফরম্যাট নাম ধরে রাখতে চাই বা আমি যে কোনো একটা নাম অফিসিয়াল, যেমন ফাইল আমি নামটি লিখলাম, লিখার পর ক্লিক অন সেভ। JPEG অপশন থেকে ওকেতে ক্লিক করতে হবে। আমি এটাকে না কেটে মিনিমাইজ করে দেখাই, এজ অফিস ফাইল, এটাকে প্রিভিউ করে দেখেন, জাস্ট একটা ফটোর মুডে চলে আসে। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এই কাজটা করতে হবে। তারপরও যদি কোনো সমস্যা হয় আশা করি আপনারা আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন, সাথে সাথে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই থাকবে, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন বাটন দিয়েও বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।